আপনাদের পার্টির জন্য প্রশিক্ষণ দিতে অর্থাৎ আপনারা এই পার্টনার এজেন্ট হবেন বিশেষ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা এখানে প্রায় 18 জন মেজিস্ট্রেট আমাদের আছে আমরা আরো প্রত্যেকটা পরিচয় পত্র দিবেন আপনার স্বাক্ষরিত আপনি অথবা মোবাইল এই ভোট সেন্টারে কোন মোবাইল ফোন টোটাল ব্যবহার কি অবস্থা সেটা কিন্তু ভোট কেন্দ্রের মধ্যে করা যাবে না এটা একেবারে পরিপূর্ণ আমাদের কাছে আপনার সকল এজেন্টদের একটা লিস্ট নিয়ে হওয়া উচিত যে আপনার যদি তাদেরকে আসে তাহলে আমাদেরকে এনে নিয়ে কথা হবে না বা তিনি এই লোকের না তাকে যদি বলা হয় যে আপনি এখানে তো এন্টাইটেল না এবং সব পার্টি একটি ক্রেডিবল দায়িত্ব পালনের চেষ্টা করছে কোথাও ঝুলিয়ে রাখা যাবে কিন্তু এটাকে থেকে কোনো প্রচার করা যাবে না এই জন্য আমরা বিজ্ঞপ্তি জারি করেছি হয়তো অনেকটা বিষয় তারপরে ভোট কেন্দ্রে অবদর্শন বা দল প্রদর্শন করা যাবে না বা কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না একটি কিভাবে এগুলো একটু আগে থেকে হিসাব রাখবেন আমাদের যেভাবে এই অভিযান শুরু হয়েছে এটা নজিরবিহীন যেটা আপনাদের কাছে আমি লিখিত পিটিশন দিয়েছি চিফ ইলেকশন কমিশনার সহ সেখানে নাম ধাম সহ কিন্তু লেখা আছে এই অফিসার কারা কিন্তু কোন প্রতিকার ব্যবস্থা উদ্যাপনী হয় জনাব ভাই দুই একটি কথা বলেছে যে মাইক ভাঙছু এবং ওনার বাড়িতে গিয়ে বিভিন্ন সময় লোকজন বিনতি দিয়েছে বিভিন্ন কথা বলেছে উনি ফাঁকাগুলি করেছে ফাঁকাগুলি আর কিভাবে গুলি করে এটা তো আমি জানি না আপনার ইচ্ছে মুক্তিযোদ্ধা ছিলেন আপনি ভালো বুঝেন কোনটা ফাঁকা কোনটা ফাঁকা নয় তো এই অত্যাবধি পর্যন্ত জনাব ভাইয়ের বিরুদ্ধে একটি মামলা নেই আমি জনাব ভাইকে আশ্বস্ত করতে চাই 30শে ডিসেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে এইটুকু প্রতিশ্রুতি দিতে চাই আমি আমার দল থেকে আমার জেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয় এখানে উপস্থিত আছেন আমি এইটুকু আশ্বস্ত করতে চাই একেবারে সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে যদি আপনি ধানের শীষ নিয়ে যদি নির্বাচিত হতে পারেন আমি কথা দিচ্ছি সর্বপ্রথম মালাটা আমি আপনার গলায় পরাই দিব